হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে মোবাইল থেকে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবে। তো গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদের স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন গিয়ে করে দেখাবো। কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। তো চলো ভিডিওকে শুরু করি, লেট গেট স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ, এর জন্য প্রথমে কিন্তু তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর গাইজ, তোমরা এখানে দেখতে পারবে যে থ্রি ডট বলে একটা বাটন রয়েছে। সো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে গাইজ, তোমরা দেখতে পারবে যে তোমাদের এখানে অনেক রকমের মানে অপশানস আসবে। সো তোমরা একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেজ বলে একটা অপশান চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করব। সো গাইজ, এখানে কিন্তু আমার সমস্ত পেজগুলো এখানে শো করবে, এবং তোমাদের নতুন পেজ ক্রিয়েট করার জন্য তোমরা এখানে প্লাস বাটনে ক্লিক করবে। সো প্লাস বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম বলে একটা ব্যানার তোমাদের সাথে শো করবে, ক্রিয়েট ইওর পেজ। তো এরকম তোমাদের শো করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে গেট স্টার্টেড। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে পেজ নেম। তো আমি আমার এখানে পেজের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো গাইজ, আমি আমার ফেসবুক পেজের যে নামটা আছে এখানে ফিল আপ করে দিয়েছি, এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে গাইজ, তোমাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রিপশন টেক বিশাল। না গাইজ, এখানে তোমাদের বলছে যে তোমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটা তোমরা কি পজিশনে রাখতে চাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার কোম্পানি, মিউজিক ব্র্যান্ড, হেলথ অ্যান্ড বিউটি, এখানে তো জিওগ্রাফি স্টোর, মানে তোমাদের যে পেজটা, এই পেজটা তোমরা কিসের বিষয়ে মানে ওপেন করতে চাও। ওকে, সো গাইজ, আমরা এখানে দেখছি জিওগ্রাফি স্টোর, ঠিক আছে। সো জিওগ্রাফি স্টোর দিয়ে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব। সো গাইজ, এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পারবে যে, সো গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিনিশ সেটিং আপ ইওর পেজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাকসেস, ইউ আর ক্রিয়েটেড টেক বিশাল নাও অ্যান্ড ইউর মোর ডিটেলস টু হেল্প পিপল কন্ট্যাক্ট উইথ ইউ। সো গাইজ, এখানে কিন্তু তোমাদের মানে পার্সোনাল যে ডিটেলসগুলো আছে এখানে কিন্তু এন্টার করতে হবে। ওকে, তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল বায়ো। তো তোমাদের মানে পেজের যে বায়োটা আছে, তোমাদের বায়োতে কিছু লিখতে পারো, কিন্তু আমি এখানে তোমাদের লিখিয়ে দেখাচ্ছি না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ গাইজ, যে কন্ট্যাক্ট বলে একটা বাটন রয়েছে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যদি ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে ওয়েবসাইট দিতে পারো, এবং এখানে তোমরা তোমাদের মেল নাম্বার দিবে, এখানে তোমাদের ফোন নাম্বার দিবে। সো গাইজ, এখানে দেওয়ার পর তোমরা এদিকে নিচে যাবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোকেশন, এর জায়গায় গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে, এবং এখানে তোমাদের সিটি বা টাউন, তারপরে জিপ কোড দিতে হবে। সো গাইজ, এইসব দেওয়ার পর গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাওয়ার্স, তো নো হাওয়ার্স অ্যাভেলেবেল বা অলওয়েজ ওপেন, মানে তোমাদের পেজটা কখন ওপেন থাকে বা কখন তোমাদের মানে বন্ধ থাকে, সব কিছু এখানে মানে সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ গাইজ, পেজ হেলথ ফেয়ার, মানে তোমাদের এটা সম্পূর্ণ মানে ক্লিক রাইট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের পেজটা সম্পূর্ণ খুলবে। তো গাইজ, আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করছি, তোমাদের তোমাদের সাথে দেখা করছি। সো গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সব কিছু ঠিকঠাক ফিল আপ করে দিয়েছি। ওকে, সো গাইজ, সব মানে সব কিছু ঠিকঠাক ফিল আপ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেক্সট বলে একটা বাটন রয়েছে। সো এখানে আমরা প্রেস করব। সো গাইজ, নেক্সট বাটনে প্রেস করলে কিন্তু তোমাদের সামনে আরেকটা পেজ খুলে যাবে, এবং এখানে তোমরা দেখতে পারবে গাইজ যে কাস্টমাইজ ইওর পেজ, এবং এখানে তোমাদের এরকমভাবে শো করবে এই পেজটা। তো গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেক বিশাল আমার পেজটার নাম, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডিট অ্যাকশন বাটন। তো গাইজ, তোমরা যদি এখানে এডিট করতে চাও, তাহলে তোমাদের এখানে প্রোফাইল ফটো বা তোমাদের যে মানে ব্যাকগ্রাউন্ডের যে ফটো থাকে, মানে কভার ফটো, সেটা কিন্তু এখানে তোমরা লাগাতে পারো। কিন্তু গাইজ, আমি তোমাদের কিন্তু সব কিছু যদি এখানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর যেটা আমি চাই না, ঠিক আছে। সো গাইজ, তোমরা ভালোভাবে লাগিয়ে নিবে, এটা আমাদের বলার কোনো প্রয়োজন নেই। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট বলে একটা বাটন রয়েছে। সো এখানে আরেকবার প্রেস করব। সো গাইজ, নেক্সট বাটনে প্রেস করলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ, মানে তোমাদের পেজটা হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট মানে কানেক্ট করতে বলছে। ওকে, তো গাইজ, এটাও আমরা এখন করবো না, তোমরা অবশ্যই করে নিও গাইজ, তোমাদের মানে খুব এটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো এখানে স্কিপ অপশানে ক্লিক করব। তারপরে গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, মানে তোমাদের যে পেজটা আছে, পেজে কিন্তু ইনভাইট করতে বলছে মানে ফ্রেন্ডকে। ওকে, সো গাইজ, আমি কিন্তু মানে এখানে ইনভাইট করব না, তোমরাও পারলে ইনভাইট করে নাও, এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবে, এবং তোমাদের খুব ইজিলি এখান থেকে ইনভাইট করতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ গাইজ, এগুলো ফ্রেন্ডগুলো আছে, সো আমি তাকে কিন্তু খুব ইজিলি ইনভাইট করতে পারবো। ওকে, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ, মানে তোমাদের যে পেজটি আছে, পেজটির সম্পর্কে তোমরা কী কী এখানে মানে অন করতে চাও বা অফ করতে চাও। দেখো, এখানে তোমাদের আসছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, মানে তোমাদের পেজে মার্কেটিংয়ের অফার আসবে, এটা তোমরা কি চাও? যদি চাও, তাহলে কিন্তু এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, তো আমি চাই, তার জন্য এই দুটো অপশান কিন্তু তোমরা খুব ইজিলি অন করতে পারো।
এবার গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট বাটন আছে, তো এখানে আরেকবার প্রেস করব। এবং প্রেস করার সাথে সাথে গাইস তোমাদের আরেকটা এখানে অপশন চলে আসবে। দেখো গাইস, গ্রো ইউর বিজনেস উইথ মেটা বিজনেস সুইট, তো এখানে তোমরা কিন্তু করতে পারো ট্রাই মেটা বিজনেস সুইট। তো আমি এটা করছি না, ওকে। সো গাইস এখানে ডান বাটনে এখানে অপশনে ক্লিক করব। সো গাইস ডান বাটনে ক্লিক করলে গাইস দেখতে পাচ্ছ সুইচিং টু টেক বিশাল, তো আমাদের এখন মানে অ্যাকাউন্টটা খুলছে। তো দেখি আমরা কীরকম আমাদের শো করছে অ্যাকাউন্টটা। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, ইউ আর নাও সুইচেড আওয়ার প্রোফাইল ইন টু ইউর পেজ টেক বিশাল। সো গাইস তোমাদের এখানে বলছে ফেসবুক থেকে যে তোমরা তোমাদের পেজে কিন্তু এখন স্টার্ট করতে পারো, স্টার্ট ট্যুর এখানে অপশন আছে, তাই সেই স্টার্ট ট্যুর ক্লিক করবো। এখানে ক্লিক করলে গাইস তোমাদের সামনে তোমাদের যে পেজটি আছে পেজটি কিন্তু এখানে শো করবে, ওকে। তো গাইস আমরা এখান থেকে এটা কাটিয়ে দিচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পেজ কিন্তু এখানে হয়ে গেছে টেক বিশাল। এবং দেখতে পাচ্ছ গাইস এটা তোমাদের কভার ফটো, এটা তোমাদের মানে ডিপিটা, এবং তোমাদের যে পেজটা আছে পেজে তোমরা যদি কোনো কিছু পোস্ট করতে চাও তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারবে এখান থেকে, ওকে। আর গাইস এখান থেকে তুমি দেখতে পাচ্ছ রিল, তোমরা এখান থেকে রিল ছাড়তে পারবে, গেট মেসেঞ্জার থাকতে পারবে, মানে এখানে লাইভও আসতে পারবে। সব কিছু কিন্তু অপশন তোমরা দেখতে পাচ্ছ গাইস, কোনো ধরনের প্রবলেম হবে না। যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও, তোমাদের আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। সো গাইস আশা করি তোমরা ভালোভাবে ভিডিওটি বুঝতে পারলে, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে বেল আইকনটিকে অন করে রাখো তোমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।